প্রিয় দর্শক স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাচল লিজেন্ডার সংবাদ সংলাপে আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম মিশান আজ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিকে শুরুতে পরিচিত হয়ে নি আমার একেবারে ডানে আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ মাঝে আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার মীর আব্দ সবুর আসুদ আর আমার পাশে আছেন যুবদল নেতা মাহবুল হাসান ভুঁইয়া পিঙ্কু আপনার তিনজনকে স্বাগত দর্শক সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের এই পূর্বাচল লেজেন্ডার সংবাদ সংলাপে আজও তার ব্যতিক্রম নয় আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি নিয়ে নির্বাচনের রাজনীতি মাঠের রাজনীতি আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি মোহাম্মদ শাহেদ আপনাকে দিয়ে আপনি যে খেয়াল করেছেন যে জাতীয় ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ডক্টর কামাল হোসেন গেল দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন জামাত তারেকের সমর্থন সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই ঐক্য ফ্রন্টকে আপনি জাতীয় ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেনের সংবাদ সম্মেলনের এই বক্তব্য কীভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে একটা ঐক্য করেছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এবং কিছু অরাজনৈতিক দল ব্যক্তিবর্গ মিলে একটা ঐক্য করেছে রাজনীতিতে কেউ এটাকে নেগেটিভলি নিচ্ছে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটাকে একটা রাজনীতিতে পজিটিভ দিক দেখি কারণ নির্বাচনের আগে অনেক ধরনের ঐক্য হয়েছে যেরকম আমরা মহাজোট করেছি একসময় বিএনপি একসময় বিশ দলীয় জোট করেছে তারপরে তারা ঐক্য করেছে এখন দেখেন বিএনপি থেকে আবার দেখলাম বিশ জোট থেকে দেখলাম দুটি দল কিন্তু হঠাৎ করে তারা বের হয়ে গেল এবং তাদের ঐক্যটা এখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য তারা করল প্রাথমিক অবস্থায় আমরা এই ঐক্যতে যাদেরকে দেখেছিলাম যারা একই মঞ্চে দাঁড়িয়েছিল যেমন ডক্টর বি চৌধুরী সাহেবকে আমরা এখানে দিয়েছিলাম পরবর্তীতে দেখা গেল যে বিচৌধুরী সাহেব সেই ঐক্যের সাথে নাই তো এই যে জিনিসগুলা তারা এক এক সময় এক এক কথা বলছে যেমন ডক্টর কামাল হোসেন সাহেব একবার তিনি বললেন একটা বিবৃতি দিলেন তিনি সে বিবৃতি তিনি বললেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে এ ব্যাপারে কোনো নেই সেটা বিবিসি কিন্তু বিবিসি থেকে প্রচার এবং সেটা পরবর্তীতে আসম আব্দুর রব বললেন যে না তার বক্তব্যটাকে টুইস্ট করা হচ্ছে এবং আপনি জানেন যে বিবিসি কোন একটি এমন একটি সংবাদ সংস্থা যেখানে টুইস্ট করা বক্তব্য প্রচারের কোনো সুযোগ নাই তো ডক্টর কামাল হোসেন গতকালকে যে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য থেকে উনি কতটুকু নিজেকে স্ট্যান্ড করতে পারবে সেটিও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি মানে নিঃসন্দেহে অবশ্যই তিনি বাংলাদেশের সমাজে একটা বড় ভূমিকা রয়েছে তিনি সংবিধান প্রণয়তাদের মধ্যে এক অন্যতম রাজনৈতিক মতদর্শ তার সাথে আমার থাকলেও ব্যক্তি হিসেবে ডক্টর কামাল হোসেন অবশ্যই তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি কিন্তু যখন আমরা এই ধরনের সম্মানীয় ব্যক্তিদের কাছ থেকে যখন কথা শুনি এবং কথা এবং কাজের মধ্যে যখন মিল থাকে না তখন আসলে তাদের ভিতরে সম্মানবোধটা একটু আমাদের মধ্যে কমে যায় তো আমার কাছে কথা হচ্ছে ওনারা যদি সত্যি সত্যি স্ট্যান্ড করতে পারে যে না আমরা তার এক আর ইয়ের জন্য আমরা রাজনীতি করতে আসিনি আমরা একটা ভিশন নিয়ে রাজনীতি করতে এসেছি তাহলে তাদের ভিশনটা আমার মনে হয় এখন ফোকাস করা উচিত ধন্যবাদ আপনাকে আসুদ ভাই জাতীয় পার্টি হিসেবে আপনি এই বক্তব্য কীভাবে দেখছেন জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বহুল প্রচারিত জিটিভি সংলাপ সংবাদ সংলাপে দর্শক শ্রোতা দেশ বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে রাজনীতিতে মোটামুটি আজকে গতকাল ডক্টর কামাল হোসেন যেই প্রেস কনফারেন্স করেছে সেখানে উনি স্পষ্ট করতে চেয়েছেন যে উনি কারো কাছে উনি কারো থেকে কোনো সুযোগ সুবিধা না নিয়ে উনি ওনার মতো করে উনি বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করবেন সেই আলোকে উনি বলেছেন জামাতের ব্যাপারে কোনো কনসেশন নয় এবং তারেকের ব্যাপারেও উনি উল্লেখ করেছেন তো উনার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনি এই আপনার সম্ভবত বিরাশি বা একাশি সালে উনি রাষ্ট্রপতি ইলেকশন করেছিলেন আওয়ামী লীগের প্রতীক নিয়ে এবং সেখানে আজকের প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারে প্রচার করেছেন এবং তাকে নির্বাচনে শেষ তৎকালীন রাষ্ট্রপতি সাত্তারের বিরুদ্ধে উনি পরাজয় বরণ করেছিলেন এর আগে পঁচাত্তর সালে দেখা যায় উনি যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন তখন উনি লন্ডনে গিয়ে উনি লন্ডনে থেকে গিয়েছিলেন উনি আর এই বাংলাদেশের এই ক্রাইসিসে উনি আর আসেননি এভাবে ডক্টর কামাল হোসেনকে সবাই মনে করে উনি এর আগে মাননীয় প্রধানমন্ত্রী গত প্রেস কনফারেন্সে ডক্টর কামাল হোসেন সাহেবকে বলেছিল যে ওনার নাকি টিকিট এবং ব্যাগ রেডি থাকে উনি কর্মসূচি দিয়ে ওনাকে দেখা যায় না যাই হোক এবার উনি আছেন মনে হচ্ছে উনি এবার সিলেটের উনি প্রধান অতিথি হিসাবে যাচ্ছেন সিলেটে সরকার সমাবেশ হবে সমাবেশের অনুমতিও দিয়েছে এবং সেই ক্ষেত্রে মজার জেরত করে ঐক্য ফ্রন্টের কর্মসূচি সূচনা করতে যাচ্ছেন তো সেখান থেকে আজকে আমরা আরও কিছু আমাদের কিছু আপডেট হয়েছে এখানে যেমন আজকে আমার ব্যারিস্টার মিল হোসেন

বিশেষ করে তারেক রহমান এবং জামাতি ইসলামের সারা অন্য এসব বিষয়ে কোনো সমর্থন হিসাবে এই উদ্যোগ নয় জাতীয় ঐক্যফ্রন্ট আপনি আপনি কীভাবে বিশ্লেষণ করছেন এই বক্তব্য কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পৃথিবীর সমস্ত কলাকুশলী ধন্যবাদ সারা দেশ এবং বিদেশে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন সবাইকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বিষয়টা আমি ব্যক্তিগতভাবে ওইভাবে দেখি না এই জন্যে ঐক্যফ্রন্ট তারেক রহমানের পক্ষে আন্দোলন করবে কিংবা জামাতের পক্ষে আন্দোলন করবে সেরকম কোনো মুছলেখা তারা বিগত কখনো দিয়েছে আমি শুনি নাই বাট তারা যে জায়গাটার মধ্যে একাটা হয়েছে সেটা হচ্ছে যে দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিস্থিতি বলতে কিছু আর অবশিষ্ট নাই যেখানে ভোটের অধিকার নাই যেখানে মানুষের কথা বলার অধিকার নাই যেখানে মানুষের দৃশ্যমান প্রতিটা মুহূর্ত আজকে এই কিছুক্ষণ আগ পর্যন্ত সারা দেশ সারা জাতি দেখছে যে একটা ফ্যাসিজম একটা স্বৈরতান্ত্রিক একটা স্বৈরাচারী আচরণ এই জাতির উপরে দীর্ঘ অনেকগুলি বছর যাবত চলে আসছে সে অবস্থার মধ্যে দিয়ে একটি নির্বাচন বিগত সংসদ নির্বাচন পাঁচই জানুয়ারির যে নির্বাচন সেটাকে বলা হয়েছিল সংবিধানের দোহাই দেওয়া হয়েছিল এবং বিরোধী পক্ষকে বলা হয়েছিল যে আমরা একটু সুবিধার সময় আর একটি নির্বাচন দিব পরবর্তীতে তাদের কথা তারা রাখে নেই সংবিধানের দোহাই দিয়ে তারা চলে এসেছে এই পাঁচ বছর এবারও সংবিধানের দোহাই দিয়ে তারা যে নির্বাচন করতে যাচ্ছে ওই সময়টার মধ্যে সেখানে কিন্তু কোনো লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না অথচ বর্তমান সরকার এবং তাদের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং তাদের নেতৃবৃন্দ কিন্তু সারা দেশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তারা কিন্তু ভোট প্রার্থনা করছে বড় বড় সভা করছে তাদের এত টাকা তাদের আগাধ সুযোগ সুবিধা তাদের সমস্ত প্রশাসন তাদের সমস্ত কিছু মিলিয়ে তারা রমরম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছে অথচ বিরোধী পক্ষ কিংবা বিরোধী দল আজকে সত্যিকারে যারা বিরোধী দল তাদের কিন্তু বিভিন্ন মামলা মকদ্দমায় হেনস্থা হয়ে তারা কিন্তু ঘর ছাড়া তারা কিন্তু গুমের শিকার তারা কিন্তু নির্যাতনের শিকার জাতীয় ঐক্যফ্রন্ট করতে হবে জাতীয় ঐক্যফ্রন্ট আজকে ডক্টর কামাল হোসেন সহ যারা এখানে এসেছে তাদের কিন্তু একটি কথা সেটা হচ্ছে যে গণতান্ত্রিক যে অবস্থাটা যে আজকে মৃত হয়ে গিয়েছে সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে সবাই মিলে জনগণকে ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আমরা একটা আন্দোলন করতে চাই এবং সেই আন্দোলনটা করার মতো অবস্থা এখন পর্যন্ত কোনোভাবেই আছে কি আমি সেটা আমার কাছে কোনোভাবে প্রতীয়মান নয় এবং আমি দেখছি দিন দিন বিষয়টাকে আটও আরও ডেটরেট করছে এবং আরও বিষয়টাকে জটিল করে ফেলা হচ্ছে আজকেও কিন্তু একজন বৈক্যফ্রন্টের একজন নেতাকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে উনি রাজনৈতিক দলের নেতা না এরকম কথা এখানে আসতে পারে উনি কোন দলের নেতা উনি বেসিক্যালি উনি আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময় একসময় ফিরবো কামালের সমর্থন কিছু দেখি না এই জন্য বিএনপি যদি ডাক দেয় এই কয়েকদিন আগে বিএনপি যে সমাবেশ করেছে সেখানে কিন্তু ঐক্যফ্রন্টের কেউ ছিল না সেই সমাবেশে কিন্তু লাখো লোকের সমাগম হয়েছে বিএনপি দেশের সেই দল যে দল ডাক দিলে মানুষের অভাব না যে দল ডাক দিলে আজকে অনেক কিছুই সম্ভব কিন্তু তাদেরকে ডাক দেওয়ার মতো এবং মানুষকে ঘর থেকে বের হওয়ার মতো যে পরিবেশ সেটা এই সরকার সেটাকে নস্বাত করে দিয়েছে যার জন্যে হয়তো অনেকে বলতে পারেন বিএনপি কেন আন্দোলন করতে পারছে না কিন্তু বিএনপি যে মাঝে মাঝে লোকজন ডাক দেয় কিংবা সমাবেশ ডাক দেয় সেখানে কিন্তু দেখেন লাখো লোকের সমাগম হয়ে যায় আজকে যেখানে ঐক্যফ্রন্টের নেতারা এক জায়গায় হয়েছে তারা তাদের মতো করে তারা বিএনপির সাথে বিএনপি সহযোগিতা নিয়ে তারা আজকে বিএনপির সহযোগিতা নিয়ে তারা জনগণের সামনে বক্তব্য দেওয়ার মতো একটা স্টেজে দাঁড়িয়ে হাজারো লক্ষ লোকের সামনে বক্তব্য দেওয়ার মতো একটি সুযোগ তারা তৈরি হয়েছে এবং তারা যেহেতু বিগত দিনে যেমন আজকে ডক্টর কামাল হোসেন উনি সংবিধান প্রণেতা এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং উনি যে বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া একজন নেতা এবং একজন মানুষ সেটা আমরা সর্বজনবিদিত এবং উনি যখন এত বড় স্টেজে লাখো মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সুযোগ পাবে উনি যখন কথা বলবেন তখন সেটা গ্রাহ্যের মধ্যে আসবে জনগণের জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করবে জনগণ সেটাকে বোঝার চেষ্টা করবে এই জন্যই সেখানে উনি বলছেন যে উনার মুখ দিয়ে ওনাদের উনরা খালেদা জিয়ার কিংবা তারিক রহমান কিংবা জামাতের পক্ষে ওনার উনার কথা বলবেন না তাদের তাদেরকে মুক্ত করার জন্য তাদের ব্যাপারে কথা নাই কথা হচ্ছে যে এখানে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণকে যে ক্ষমতা জনগণের যে স্বাধীনতা সেটা দেওয়ার জন্য তারা এখানে একা দোষের কিছু আমি দেখি আপনাকে আমরা ফিরসি মোহাম্মদ আপনার কাছে যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে সাংবাদিক মাসুদ আবারটিকে কটুক্তির অভিযোগে একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার হয়েছেন এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া হচ্ছে এবং আমি তার আগে একটুখানি কিন্তু একটা কথার একটা জবাব দিয়ে আসি দেখেন উনি যেভাবে বললেন যে জনগণের সাথে ডক্টর কামাল হোসেনের সম্পৃক্ততা ডক্টর কামাল হোসেনের কিন্তু একটা রাজনৈতিক দল আছে গণফোরাম গণফোরাম এবং এই গণফোরাম কোনো সময় গণফোরাম থেকে কেউ এমপি হয়েছে বলে আমার জানা নাই ডক্টর কামাল হোসেন একবারই এমপি হয়েছিলেন তাও সেটি একজন আমি যদি নির্বাচনী গ্রহণযোগ্যতা দেখি ওনার জামানত বাজেয়াপ হওয়ার মতন ঘটনাও বাংলাদেশ এমন অনেক জামানত লীগের মধ্যে আছে হ্যাঁ তো সুতরাং আমার কাছে কথা হচ্ছে যে উনাকে নিয়ে আসলে আওয়ামী লীগের অনেক নেতারা কথা বলেন আমার কাছে মনে হয় ওনার মার্কেটিং আমাদের না করলেও চলবে তো ওনার যদি পপুলারিটি গেইন থাকে উনি যেই মোটর নিয়ে নেমেছেন তাহলে ওনার আজকে বিএনপি সহযোগিতা লাগে কেন আজকে ওনার কী বলে এদের সহযোগিতা লাগে কেন উনি একাই তো কিছু করতে পারতো এগুলো যদি উনি যদি এতই সম্মানীয় ব্যক্তি এতই পূজনীয় ব্যক্তি হয়ে থাকেন

যেভাবে ডক্টর মানে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে আপনার কথা বলে উঠল এবং তাকে তার চরি মানে চরিত্র নিয়ে কথা বলে উঠলো এটি আমার কাছে মনে হয় এটি যদি উনি যদিও পরের দিন ক্ষমা চেয়েছেন তাকে ফোন করে ক্ষমা চেয়েছেন আপনি ষোলো কোটি মানুষের সামনে তাকে আপনি হেনস্থা করবেন আর বা আপনি ফোন করে ক্ষমা চেয়ে নেবেন বিষয়টা বোধহয় এরকম দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ ব্যারিস্টার মনির হোসেনকে নিয়ে উনি যে কথাটা বলেন যেহেতু মামলা মামলা হয়েছে মামলা যেহেতু মানে হয়ে গেছে এবং মামলায় আইনের শাসন আইনের শাসন অবশ্যই চলবে হ্যাঁ তবে একটা জিনিস হচ্ছে ব্যারিস্টার মনির হোসেন সম্পর্কে যদি আপনি আমাকে একটু বলতে বলেন আমি দুই একটা কথা একটুখানি বলবো আমি এক এগারোতে ওনার একটা বক্তব্য ছিল উনি এবং মতিন সাহেব ওনার একটা বক্তব্য ছিল যে আমরা পুটি মাছ রুই মাছ নিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা বড় বড় মাছ নিয়ে খেলি এই যে কথাগুলো অহমিকা এইগুলো আমার কাছে মনে খারাপ এবং বেশ কিছুদিন ধরেই উনি ওই ঐক্য প্রক্রিয়ায় জড়িত হওয়ার পরে আপনি যদি ওনার বক্তব্যগুলো খেয়াল করেন সেই বক্তব্যতে উনি বিভিন্ন টেলিভিশন কামার কাভারেজেও উনি কিন্তু সাংবাদিকদেরকে ধমক দেওয়ার চেষ্টা করছিলেন তো এই জায়গা থেকে আজকে ওনার যেই বোধতে আজকে বিকালে ওনার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে আপনি যদি দেখে থাকেন সেখানেও কিন্তু উনিও কিন্তু অবশ্য ওনাদের নেতা তারেক রহমানের কথা বলেছেন যে তারেকের রাজনীতি করার জন্য কি আমরা ঐক্যফ্রণ করছি তাকে বাদ দেওয়ার জন্যই তো আমরা ঐক্যফ্রণ এখন তারা কিসের লোভে ডক্টর কামাল হোসেন মইনুল ব্যারিস্টার মইনুলদেরকে নিয়ে তারা ঐক্যফ্রণ করেছে আমি জানি এখানে একটা জিনিস আমার কাছে খুব মানে মানে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে উনারা যাকেন যাদেরকে নেতা মানলেন মানে আজকে বেগম খালেদা জিয়া উনি কি বলে উনি জেলে আছেন কারাগারে আছেন তারেক রহমান তিনি এখন যদি আমি বলি তার রায় হওয়ার পরে তিনি এখন পলাতক আমি যদি হিসাব করে দেখি উনি পলাতক তাহলে ওনাদের এখন নেতৃত্ব শূন্য জায়গায় ওনারা আছেন এবং নেতৃত্ব শূন্য জায়গায় যাদের হাতে ওনারা নেতৃত্বটা তুলে দিলেন লাইক ডক্টর কামাল হোসেনের হাতে ঐক্য ফোরামের নেতা করে যাদের হাতে তুলে দিলেন তিনিই কিন্তু বলেন যে আমরা তারেকের রাজনীতি চাই না তিনি বলেন জামাতের রাজনীতি অথচ জামাতের সাথে তারা কিন্তু এখনও পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি যে তাদের সাথে জামাতের এখনও সম্পর্কটা কী তো সুতরাং এই জায়গাগুলোতে রাজনীতি যত নির্বাচন সামনে ঘনায় আসবে তত সমীকরণ দিনের পর দিন আমরা চেঞ্জ হতে দেখব আপনি বলছেন যে আজকে যেরকম ডক্টর কামাল হোসেনের স্টেটমেন্ট আজকে একরকম আছে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন একটি প্রেস কনফারেন্সে গত প্রেস কনফারেন্সে যেটি বলেছেন যে উনি ব্যাগ গুছিয়ে রাখেন উনি টিকিট করে রাখেন ভেরি রাইট এবং আপনি দেখেন যদি এরকম কোনো পরিস্থিতি হয় ডক্টর কামাল হাসানকে আপনি হাতে ইলেকশনের সময় নাও পাইতে পারেন তো সুতরাং এই জায়গাটাতে রাজনীতি রাজনীতি ইজ এ ভেরি ম্যাচিওর বিএনপিকে ছোট করে দেখার কিছু নাই কারণ এই রাজনৈতিক দলটি পরপর দুই তিনবার ক্ষমতায় ছিল তারা এবারও নির্বাচনে আসবে বলে আমরা আশা করি এবং আমরা চাই যে একটা ক্রেডিবল ইলেকশন ক্রেডিবল ইলেকশন হবে জি ধন্যবাদ আপনাকে আসলে আপনার কাছে ফিরছি যে এই বিষয়টা আপনার একটা মন্তব্য শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব যে ব্যারিস্টার ময়নুল ময়নুল হোসেন গ্রেপ্তার এবং সাংবাদিক থেকে কটুক্তির অভিযোগে সাবেক মন্ত্রী সিদ্ধিকী উনি হজ নিয়ে একটা মন্তব্য করেছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত সাবেক মন্ত্রী উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে ছাড়ে না উনি কালো বিড়াল উপাধি দিয়ে উনি রাজনীতিতে কী অবস্থা ছিল এটা আমরা জানি এখন মাসুদাবাটির ইস্যুটা খুব সেন্সিটিভ ইস্যু আমাদের দেশে অর্ধেকই নারী সেই নারীর মধ্যে আমাদের মা আছে বোন আছে এরকম একটা অবস্থায় এরকম একটা মন্তব্য কাঙ্ক্ষিত ছিল না গ্রহণযোগ্য না আসলে কাঙ্ক্ষিত ছিল না গ্রহণযোগ্য কিন্তু তারপরেও মানে এই ব্যারিস্টার ময়নুর হোসেন সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার আজকের গতকালকের অনেক কিছু বলেছেন ব্যারিস্টার ময়ূর হোসেন সম্বন্ধে উনি ওনাকে ব্যারিস্টারি পাঠা পড়ানোর জন্য আমার বাবা পাঠিয়েছে পরে উনি মানে অন্যান্য ব্যাপার অনেক কিছু বলেছেন এখন যদি ব্যারিস্টার ময়নুর হোসেন সাহেবের নামে তিনটে মামলা হয়েছে উনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছে পরবর্তীতে আরও দুটি দুটি মামলা হচ্ছে এবং আগামীকালকে কত মামলা হয় বলা মুশকিল তো সেখান থেকে ওনার বেরিয়ে আসা খুব সমস্যা এই মুহূর্তে একটি যেমন যখন দেশে কেউ কেউ বলতেছে নির্বাচন হতে দেবে না কেউ কেউ বলতেছে নির্বাচনের সাথে নির্বাচনের নামে ষড়যন্ত্র হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা আজকে স্পষ্ট করেছেন যে নির্বাচন হবে এবং নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নাই তো আমরা তো এই যে দেশের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এখানে একটা জিনিসটা আপনাদের মানতে হবে যে কালকে একটা ট্রক শুধু দেখলাম শেখ শহীদ সাহেব বলতেছিল যে আমরা যখন এই নয় মাস জেল খেটেছি এবং শেখ শহীদ সাহেব যদি আমাদের দলে নাই উনি শিক্ষামন্ত্রী ছিল আমাদের সরকারের নয় মাস জেল খেটেছি ঈশ্বর সাহেব ছয় বছর জেল খেটেছে এবং ওই ঐশ্ব সাহেবের উপরে যেই অপ নির্যাতন নিপীড়ন হয়েছে উনি অসুস্থ ছিল জন্ডিসে সিরিয়াস পর্যায়ে ছিল মৃত্যুর সাথে লড়তে ছিল এই সময় ওনাকে ডাক্তার দেখানো হয়নি এশের সাহেবের মানে পাঁচ পাঁচটি সিটে দুই দুইবার নির্বাচিত হওয়ার পরও ওনাকে বেল দেওয়া হয়নি শপথ নেওয়ার জন্য বেলও দেওয়া হয়নি পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নেতা হলো এরশার সাহেব এবং সেই এসে সাহেব মনে করেন আজকে তার হাসপাতালে সিএমএচা আছে এবং তার অবস্থা আল্লাহ রহমতে এখন একটু ভালো শুনলাম আমরা তো জাতির কাছে দোয়া চাই ওনার জন্য এবং সেখানে আমি যে জিনিসটা বলতে চাই যে এই সভা সমাবেশ নিষিদ্ধ করা এই অত্যাচার নিপীড়ন নির্যাতন করা আমাদের জাতীয় পার্টি ফার্মগেটে এক কার্যালয় ছিল সেটা রাত্রে সাইনবোর্ড মুছে দেওয়া হতো মানে কীভাবে আমাদেরকে ব্যারিস্টার মন গ্রেপ্তার সাংবাদিক মাসুদ আবহ কটুক্তি অভিযোগ একজন নাগরিক হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখেন আসলে আসুক ভাই একজন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন আশুক ভাই আসুক ভাই সাথে যখন আমি বসি তখন আমার আমি খুব মানে আমার খুব ভালোই লাগে কারণ আসুদ ভাই কথাবার্তা যা বলে তা শুরু করে কোনো শেষ করে না কোথা থেকে কোথাও চলে যায় আমার মাথায় কাজ করে না নিজেই স্বীকার করলো যে নির্যাতন নিপীড়ন চলতেছে সারা দেশে উনি কিন্তু সরকারের সাথে আছেন ওনারা যাই হোক প্রথমত হচ্ছে আমি বলি ভাই বলেছে যে সাংবাদিকরা মাঝে মাঝে তারা খুব স্ট্যান্ড নেয় কোনো কোনো বিষয়ে এটা তার ভালো লাগে সাংবাদিকরা মাসুদ পক্ষে স্ট্যান্ড নিয়ে এটা আপনার খুব ভালো লেগেছে ভালো লেগেছে এই জন্যেই যে আজকে রাজিস্টার মনুল হোসেন গ্রেপ্তার যিনি ঐক্য নেতা যিনি আবির্ভূত হয়েছেন আওয়ামী লীগের বিপক্ষের একটি প্ল্যাটফর্মে সেই আপনাকে আজকে খুব ভালো লেগেছে সাংবাদিকদের না আমি একটা জিনিস সেটা হচ্ছে সাগর রুনির মতো এরকম দুইটি তাজা প্রাণ বাংলাদেশে কিন্তু তাদেরকে নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল আমি সাংবাদিক সমাজকে যথেষ্ট শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি তাদের সাথে আমার একটা অনেক বড় সক্ষতাও রয়ে গিয়েছে বাংলাদেশের সাংবাদিকদের সাথে আমি তাদেরকে বলবো আপনাকেও বলবো যে সাংবাদিকদের যেখানে স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেই জায়গাতে কিন্তু সেই স্ট্যান্ডটা কিন্তু তারা নিতে পেরেছে কিনা আমাকে যাদের কাছে প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন আমি আপনার সময় কথা বলি নাই আমি আপনাকে বলি যে আপনি বলেছেন ওই জায়গাটা এই জন্যই বলেছেন যে বেস্টার মনুল হোসেন একটা প্ল্যাটফর্মে এসেছে যেটা আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম এখন আমার কথা হচ্ছে যে আবার আপনিই বললেন না ইয়াস আসুদ ভাই বললো যে বাগে ধরলে ছাড়ে কেউ নাকি ধরলে অন্য কেউ নাকি ধরলে ছাড়ে না এগুলো আপনারা কী বুঝাইতে চান আমি সেটা জানি না আসলে আপনাদের ভিতরের কি আছে নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখেন যে একজন নারী সাংবাদিক একজন মাসুদা ভাট্তিকে এই ধরনের লাইভে কটুক্তি করা এবং এরপরে মামলা এরপরে গ্রেপ্তার এই বিষয়টাকে আপনি নাগরিক হিসেবে কিভাবে এটা আমি নাগরিক হিসেবে বলবো যে ওনাদের মতো যারা বাংলাদেশের যারা মানে প্রতিটি দশা যা যা যাদের যাদের অবস্থানটা অনেকের থেকে অনেক উপরে তাদের আসলে একটু হিসাব নিকেশ করে কথা বলাটাই ভালো উনি আমার থেকে অনেক সিনিয়র তো সেক্ষেত্রে আমি ওনাকে এখানে এর থেকে বেশি কিছু বলতে পারবো না সেক্ষেত্রে আমি মাসুদা ভাট্টির বিষয়টাও তো অনেক সমালোচনা সামাজিক গণমাধ্যমের মধ্যে দেখছি যে ঘটনাটা ঘটছে এই বিষয়টা আমরা নাগরিক হিসাবে ঐক্যফ্রন্টের প্ল্যাটফর্মে তিনি এসেছেন তখনই উনি বিশাল নেতা তখনই উনি অনেক কিছু অতীতে তার খারাপ উনি ভালো না উনি কি বললেন এগুলি নিয়ে কিন্তু তাকে আজকে কিন্তু জেলের মধ্যে নিক্ষেপ করে ইতিমধ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এইভাবে কাকে কাকে নিয়ে যাওয়া হবে ফ্রন্ট থেকে কিন্তু রাজনৈতিক কোনো কারণ না একটা ফুল ভিন্ন একটা প্রেক্ষাপটে ভিন্ন একটা মামলা অবশ্যই রাজনৈতিক কারণে কারণ আজকে তো সে তো আজকে তো সে এমন একটি জায়গায় ভাই আপনি কথা বলবেন সাংবাদিকের মামলায় সাংবাদিকের মামলায় কিন্তু এই সাংবাদিকদের মামলা এই মামলাগুলি কখন হচ্ছে যখনই বর্তমান সরকারের বিপক্ষে কোনো জায়গায় কি অবস্থান নিচ্ছে আসুদ ভাইয়ের কথা হলো যে বাগে দললে ছাড়ে অমকে দলে ছাড়ে না এই যে বিষয়টা আমি খুবই মানে হ্যাঁ আসুদ কথা না কিন্তু এইখানে আমার এখানে আমার এখানে আমার কষ্ট এখানেই আমার বেদনা জাতির সাথে মিলে গিয়ে আমার বেদনা আমার কষ্টের কথা হচ্ছে যে জাতিকেও ঠিক এইভাবেই ধরা হয়েছে এইভাবেই কথা ভাই আমি কথা শেষ করে আমার আমি শেষ করি কথা বলতে দেন জন্যই বলছি যে আমি এদেশের একজন নগণ্য নাগরিক হিসাবে আরও জন হাজারো লক্ষ নাগরিক নাগরিকের সাথে নিজেকে সুর মিলে আমি শুধু এই জায়গায় যে একটু সুযোগ হয়েছে এইটুক শুধু বলতে চাই যে আসলে কথা বলার স্বাধীনতা কতটুক আছে আর ভোটের স্বাধীনতা কতটুকু আমরা পাবো সেটা বিগত দিনের নির্বাচনগুলিতে দেশের মানুষ কিন্তু টের পেয়েছে এবং আগামীতেও যা হতে যাচ্ছে যেখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে কোনো কিছু এখন পর্যন্ত তৈরি হয়নি এবং একটি পক্ষ এখন অবালিলায় মাঠের মধ্যে ভোট চেয়ে বেড়াচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎটা আবারও এই ভোট নির্বাচন আমরা আপনার কাছে ফিরবো যে সব ষড়যন্ত্র চলছে সব প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন হবে এবং সব দলের অংশগ্রহণ আমরাও চাই আপনার বক্তব্য শুনবো বিরতির পরে দর্শক নিশ্চয় একটা বিরতি আমাদের সাথে থাকুন দর্শক আবারও স্বাগত পূর্ব চল্লিশ আপনাদের সাথে আছে আমি করিম মিশান আজ আলোচনার টেবিলে আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ এবং আছেন যুব দল নেতা মাহবুল হাসান ভুঁয়া পিঙ্কু আপনাদের তিনজনকে আবার স্বাগত মোহাম্মদ শাহেদ বা আপনার কাছে যেখানে ছিলাম না একটি জিনিস হচ্ছে যে প্রত্যেকটা রাজনীতির সময় মানুষ কিছু কিছু গন্ধ খোঁজে ধরেন এবারও ব্যারিস্টার মইনুল হোসেনদের হয়তো মনে হয়েছে যে গতবার যেরকম ওনারা যেই আমলে কেয়ারটেকার আপনার উপদেষ্টা ছিলেন সেরকম কোন জায়গায় ওনারা আবার যেতে পারেন কিনা অর্থাৎ এক এগারোর মাননীয় প্রধানমন্ত্রী একটা সবসময় আওয়ামী লীগের থেকে নেতৃ নেতৃবৃন্দ সবসময় বলতো যে বিশেষ করে আমাদের সাধারণ সম্পর্কে বলতে এক এগারোর কুশিলভরা আবার তাদের তৎপর তৎপর এটাই হচ্ছে কুশীলবদের অংশগ্রহণ আমি যদি বলি এটাই হচ্ছে কুশিলব্ধের অংশগ্রহণ ব্যারিস্টার মইনুল হোসেন তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না বা তিনি যদি ওই একটু আগে পিন্টুভাই বলেন যে ইনি আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগের নেতা কে ছিল না আপনি যদি দেখেন ঐক্যফ্রন্টকে যদি আপনি বিশ্লেষণ করেন ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের সাথে তার একটা অন্তরঙ্গসঙ্গ মানে মানে আপনার সম্পর্ক ছিল এবং বঙ্গবন্ধুর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন আপনি দেখেন বি চৌধুরী সাহেব প্রথম অবস্থায় ছিলেন বি চৌধুরী সাহেবের বাবা আওয়ামী লীগের নেতা ছিল মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের নেতা ছিল তো সুতরাং আহ মইনুল হোসেন সাহেবদের পরিবারের একটা ভূমিকা ছিল আওয়ামী লীগের সাথে সুতরাং কে আওয়ামী লীগের না আওয়ামী লীগের তো সবাই তো সুতরাং আবার আওয়ামী লীগের কথা ছিল না একাত্তরে কিন্তু এখন আমার এটা বলতে হয় একাত্তরে কিন্তু মইনুল সাহেবের ভূমিকাটা কিন্তু ছিল যেটা সেখানে কিন্তু আওয়ামী লীগের সাথে যায় না আমি বলতে চাচ্ছি না যে সে কি ছিল বাট সবাই জানে সে কি ছিল পরবর্তীতে সে আওয়ামী লীগ হয়ে গেল আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম এইভাবে যুগপথ আন্দোলন করেছিল আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে যে তার সাথে গেলে আলোচনায় গেলে আমাদেরকে ভিন্ন আলোচনায় যেতে হবে সেটার একটা ভিন্ন আলোচনার প্ল্যাটফর্ম এখন বিষয়টি হচ্ছে যে আমাদের একদম ইলেকশন নকিং অ্যাট দি ডোর আর যদি আমি বিশ্লেষণ করি এই সরকার আর পনেরো দিন আছে বর্তমান সরকারের মেয়াদ যদি দশ বা বারো দিন আছে হয়তো বা সরকারের মেয়াদ কারণ এরপরে রুটিন মানে আপনার যেতে হবে বা যেভাবে হোক না কেন নতুনভাবে আবার ক্যাবিনেটকে ইয়ে নিতে হবে শপথ নিতে হবে এবং নতুনভাবে আবার কার্যক্রম করতে হবে আফটি দি ইলেকশন তা এখনো পর্যন্ত আমরা কে কিভাবে ইলেকশনে আসবে ইলেকশনের মাঠ গরম কিন্তু এখনো বলতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপস্থিতি সরব যেটা উনি বললেন যে गवर्नमेंटের সুযোগ সুবিধা থাকা অবস্থায় ওনারা করতে পারছেন কথাটা আমি অস্বীকার করছি না বাট কেউ কিন্তু নাম থেকেও বাধা দিচ্ছে না উনারা মাঠে মাঠে নামুক উনারা মাঠে নেমে ওনারা মাঠে কাজ করুক সেই জায়গায় কিন্তু বাধা দিচ্ছে উনি বলবেন যে আমাদেরকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট উনারা টকশট এসে কথা বললেই একটা একটা কালোর পতাকা আমি কিন্তু এর মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকবার উনি নিজের মুখে স্বীকার করলেন যে কয়েকদিন আগে একটা মেয়ে ওনারা সমাবেশ করেছে সেখানে লাখো লোকের এটা তো সরকার এলাও করেছে সরকার এলাও করে নেই যে তা না বিষয়টি হচ্ছে যে দেশে সভা সমাবেশ হবে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা জরুরি সময় আপনি সভা সমাবেশ করবেন এটা সরকার এলাও করেন ওনারা যেন একটু যদি ফ্ল্যাশব্যাকে যায় ওনারাও যেন একটু মনে করে রাখি ওনাদের সময় আওয়ামী লীগকে ওনারা কীভাবে কণ্ঠাসা করে গেছিল আমি বলছি না যে ওনারা করেছেন দেখে যে আওয়ামী লীগকে এই কাজটা করতে হবে ইস নট দ্যাট হ্যাঁ তো সুতরাং আমার কাছে কথা হচ্ছে যে এখন রাজনীতি যদি ধরেন ওনারা বারবার বলছেন যে সরকারকে পদক্ষেপ নিতে হবে কেন সরকার পদক্ষেপ নিবে কেন সরকারও তো একটা পার্টি বাংলাদেশ আওয়ামী লীগও তো একটা রাজনৈতিক দল ওনারা যেরকম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল এই এর জন্য উত্তর দিবে নির্বাচন কমিশন ওনাদের যদি কোনো কথা থাকে ওনারা কথা বলবেন নির্বাচন কমিশনের সাথে আওয়ামী লীগের যদি কথা থাকে ওনারা যেরকম বলছেন যে আওয়ামী লীগের অনেক জায়গায় সুযোগ আছে আমাদেরও তো নেই আমাদের প্রধানমন্ত্রীও তো বিভিন্ন জায়গায় তিনি প্রধানমন্ত্রী কারণ মন্ত্রী কারণ মানে মন্ত্রীরা বিভিন্ন নির্বাচনের মানে প্রচারণার সুযোগ নিতে পারেন এটা তো আমাদেরও একটা দাবি আছে যে পার্টি পাওয়ারে থাকলে কি আমাদের এমপি মন্ত্রীরা প্রচারণা করতে পারবে না এটা আমাদেরও একটা যৌক্তিক দাবি নির্বাচন কমিশনের কাছে সুতরাং আমাদের কথা তো আমরা নির্বাচন কমিশনকেই বলবো সো আমার কাছে কথা হচ্ছে যে বিএনপি এখন যতভাবেই ঢেল ঢাল তলোয়ার পিঠাক না কেন ওনাদেরকে নির্বাচনে আসা ছাড়া ওনাদের আর কোনো উপায় নাই আসতেই হবে ওনাদেরকে ধন্যবাদ আপনাকে আসু তো আপনার কাছে ফিরছি আপনি আপনি কি তাই মনে করছেন নির্বাচনে আসতেই হবে পাশাপাশি আপনাদের যে সমাবেশ হয়ে গেলো আপনারা বলছেন যে তিনশো আসনে মনোনয়ন জন্য প্রস্তুত জাতীয় পার্টি আর পাশাপাশি আবার মহাজোট আসলে কোন দিক থেকে হচ্ছে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে মহাজোটে যাচ্ছে নাকি একভাবে নির্বাচন করছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই পুলিশটা বলতে কোনো কিছু নাই আর আমার সমালোচক যে যে দলই করে আমি একটি দল করি আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না আমি জাতীয় পার্টির প্রতিনিধি সেক্ষেত্রে কেউ আমার কথা বুঝলো কি বুঝলো না সেটা তা আমার বিষয়বস্তু আমি আমি যেটা বলি আমি যেমন মনে করেন আমরা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ঐক্যমতের সরকার করতে সহায়তা করেছে সেই সরকারের আমলে আমাদের এশ সাহেবকে জেলে যেতে হয়েছে না এটা আমি বলবো না তার অর্থ এই যে আমি বিএনপির পক্ষে কথা বললাম তারপরে আম বিএনপি যে একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের দুইটা মিটিং করার পারমিশন দিয়েছিল। একটা হলো সায়দাবাদ একটা হলো পান্থপথ দুইটা মিটিং আমরা করতে দেয়নি প্রশাসন এবং পেটিও বাহিনী আমাদের পিটাতে পিটাতে নদী খাল বিল যেখানে পাঠিয়েছে এটা আমি বলবো আমার আমার পক্ষে আমি বলবো জনসমর্থন যদি জনসভা দিয়ে হয় তাহলে সাতানব্বই সাতানব্বই সালে এস সাহেব জেল থেকে বেরোনোর পরে মানিক মেয়র যেই জনসমর্থন ছিল সেই যেই সমাবেশ ছিল সেটা ঢাকা এরকম সমাবেশ আমার চোখে পড়েনি আমার স চোখে পড়ছে কিনা যায় না অতএব ছিল বাংলাদেশের আচ্ছা আমার চোখে পড়ে আপনার চোখে পড়তে পারে আমি যেটা বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে রাজনীতিতে যেভাবে আওয়ামী লীগের কৌশল আওয়ামী লীগ যেভাবে আন্দোলন প্রতিহত করে যেভাবে আন্দোলন করে সেই কৌশলগুলো ফলো করা উচিত এখন যারা বিরোধী দলে আছি আমরা যা বা বিএনপি যারা আছে তারা যদি আওয়ামী লীগকে ফলো করি তাহলেই হবে আন্দোলন হবে হ্যাঁ আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আন্দোলন করুক উনি কোটার ব্যাপারেও বলেছেন আন্দোলন করুক আবার ওই মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারেও বলছে উনি আন্দোলন করুক আবার কোটা সংস্কারদেরকেও বলছে আন্দোলন করতে তা আন্দোলন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানাচ্ছে তারা শর্ত সাপেক্ষে সমাবেশ করতেছে এইটা মাঠের বিরোধী দল শর্ত সাপেক্ষে সমাবেশ করবে এটা আগে কিন্তু চিন্তাও করা যায়নি এবং আওয়ামী লীগ এটা কিন্তু করেনি শর্ত সাপেক্ষে সমাবেশ আওয়ামী লীগ কিন্তু করতে হচ্ছে ওনাদেরও করতে হচ্ছে আমাদেরও করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে ঐক্য প্রক্রিয়ারাও শর্ত সাপেক্ষে সমাবেশ করতে হচ্ছে তো যদি শর্ত সাপেক্ষে সমাবেশ করতে হয় গিয়ে নিয়ন্ত্রিত নির্বাচনে যেতে হবে নিয়ন্ত্রিত রাজনীতি করতে হবে নিয়ন্ত্রিত সমাবেশ করতে হবে এত কিছু করার পরে

আপনাদের কি পরিকল্পনা পরিকল্পনা আমরা আমরা তো রাজনৈতিক কৌশল টৌশল বুঝি না যেমন আমাদের আট আট দলের বামের বন্ধুরা বলতেছে তিনশো সিটে প্রার্থী দিয়ে তারা নির্বাচন করবে তারা বিএনপি কেও খারাপ বলতেছে আওয়ামী লীগকেও খারাপ বলতেছে হরেস তারা একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করছে অনেক সম্বন্ধে এখন যে গুজব আছে বাজারে সেসব গুজব যদি কান দেয় তাহলে আমি মনে করি প্রধানমন্ত্রী একদম নিরাপদ প্রধানমন্ত্রী পনেরো বছর

আওয়ামী লীগের যে চোদ্দ দলের এক দল তো নাই গণপ্রধান তো নাই গণপ্রান্ত চোদ্দ দলের এক দল তাহলে এরকম আওয়ামী লীগেরও নিবন্ধন ছাড়া অনেক দল আছে বিএনপির বারো দল নিবন্ধন ছাড়া আছে তো এইসব তো থাকেই বাংলাদেশের নিবন্ধিত দল মাত্র চল্লিশ আমি যেটা ফাইনালি বলতে চাই এবার আমরা আমাদের বিরোধী দলের নেত্রী বলেছে যে আমরা আর কারো সিঁড়ি হব না আমরা এবার নিজেরাই ক্ষমতায় যাব এইরকম আমরা আমরা কেউ কি করব হাসেন কেন বিএনপি বিএনপি জোর ছাড়া নির্বাচন করবে না আপনার ওই যে হাবিব সাহেবের মতো একটু হাসেন হাবিব সাহেব না খালি হাসেন আপনার কাছে যে বর্তমান যে প্রেক্ষাপট সব দিক থেকে যে আপনার তৃণমূলের আসলে অবস্থা কি যেমন আপনাদের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অনেক জায়গায় বছর পর বছর কাউন্সিল হচ্ছে না দলীয় শৃঙ্খলা অনেকটাই সংশয় সব হাইকমান্ডের নির্দেশনা জায়গায় ব্যর্থ হচ্ছে তৃণমূল কথাটা প্রস্তুত নির্বাচনের জন্য এই অবস্থা আচ্ছা আমি কথার উত্তর আপনাকে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন তো তার আগে আসুদ একটু কথা বলতে হয় যে আসুদ ভাইয়ের সাথে অর্থাৎ আসুদ ভাই হচ্ছে জাতীয় পার্টির নেতা আর সাহেদ ভাই হচ্ছে আওয়ামী লীগের নেতা জাতীয় পার্টি যখন মানে যখন আসুদ ভাই কথা বলছে তখন কিন্তু সাহেদ ভাই কিন্তু তাকে কিন্তু বারবারই কণ্ঠাসা করার চেষ্টা করতেছিল এই কথা বলে আমি না সে বলতেছিল যে এর সাথে সকালে যেটা বলে বিকালে সেটা রাখে কিনা তা এখন একটু শুনতে দেন আমার কথাটা সামনে শুনুক শুনছে সেটা হচ্ছে ভাই আপনাকে বুঝতে হবে এখনো বুঝতে হবে সেটা হচ্ছে যে এরশাদের যে কথা বললেন আপনি যে নব্বই স্বৈরাচার হিসাবে যিনি খ্যাতি অর্জন না কথাটা হচ্ছে যে এই এরশাদ সাহেবের কথা বললে যে আসলে জনগণ সেটা হাস্যকর হয়ে যায় এটা আপনারা এখনো বুঝলেন না যেটা যেটা বললাম যেটা সাহেব যেটা সাহেব কথা বলতে নির্বাচন কি আমি জনগণের উপর ছেড়ে দিলাম এর সাথে জনগণ বুঝেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই আপনি এখনো যদি না বুঝেন হাস্যকর হতেই থাকেন আপনি একটু আচ্ছা আমরা হাস্যকর হয়ে গেছি হ্যাঁ ঠিক আছে কথাটা আমাদের নেতা আমাদের নেতাকে দেখবেন আমাদের নেতা তৃণমূলের অবস্থাকে প্রস্তুত নির্বাচনের জন্য আসলে কোথাও কাউন্সিল নে পূর্ণাঙ্গ কমিটিতে সবদিকে আপনার অঙ্গসংগঠন থেকে শুরু করে সব বিএনপি অঙ্গসংগঠন সব জায়গায় কাউন্সিল নে পূর্ণাঙ্গ কমিটিতে আসলে কথাটা প্রস্তুত আমি কিন্তু মাঝে মাঝে যখন এমন আলোচনায় বসি তখন কখনো কখনো সুযোগ হয় এটা বলার জন্য যে বাংলাদেশের মাস পিপল কখনও কখনও আমি ষাট কখনও কখনো সত্তরও চলে যাই যে এত ভাগ মানুষ আজকে একটি প্ল্যাটফর্ম এবং একটি দলের সাথে একটি দলের সাথে অবস্থান নিয়েছে আছে সেটা হচ্ছে যে বিএনপি এটা আমি বিএনপি ওন করি বিধা আমি বিএনপিকে বলি তা কিন্তু না বাস্তবতাই তাই অর্থাৎ যখনই আপনি দেখবেন যে বিএনপি দশটা বছর আপনার সাথে আপনি কথা বলেন আমি আপনার সাথে কথা বলছি আলাদা সুযোগ পাবেন সঞ্চালকের সাথে কথা বলছি আমি সবাই সামনে কথা বলছি সেটা হচ্ছে যে বিএনপি আজকে সাত ভাগ কমপক্ষে সাত ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে এবং বিএনপি যখন ডাক দেয় দশ বছর তারা নিপীড়ন নির্যাতনের শিকার হওয়ার পরেও অর্থনৈতিকভাবে তারা মারাত্মকভাবে হেনস্থা হওয়ার পরেও তাদের এই দৈন্যতা এবং দুর্দশার মধ্যে দিয়ে তারা যখন ডাক দেয় তখন কিন্তু মানুষের অভাব হয় না এখান থেকে বুঝতে হবে যে বিএনপি বিএনপির সেই সংগঠন যাদের সাথে এদেশের মাস পিপুল তাদের সাথে অবস্থা আছে এখন কথা হচ্ছে যে আপনি বলছেন তৃণমূল আমি একজন তৃণমূলের নেতা হিসাবে আমি আজকে আমি কিন্তু আপনাকে বলতে চাই কারণ আমার অঞ্চলে ফরিদপুরে আমি ফরিদপুরের গণমানুষের সাথে আমি সম্পৃক্ত আমি সেখানে নির্বাচন করেছি এবং বড় নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে আমি ভোট অর্জন করেছি জনগণ আমাকে লাখো ভোট দিয়েছে এবং তাদের সুখে দুঃখে আমি তাদের সাথে থাকি তাদের মনের কথা তারা আমাকে বলতে চায় এবং আমি যতদূর জানি আমি আমার অঞ্চল দিয়ে বলতে বলতে পারি যে ফরিদপুর যে যেটা নামে আজকে অনেকেই এই দেশে অনেক সুবিধা নিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে সেই ফরিদপুরের মানুষ বাস্তবে বিশেষ করে ফরিদপুরের সদর অঞ্চলের আশেপাশের অঞ্চলগুলি ফরিদপুর রাজবাড়ি এবং আশেপাশের অঞ্চলগুলিতে বিএনপির তৃণমূল অবস্থা এতটাই শক্তিশালী আমি শুধু আমি শুধু ফরিদপুর নামটা নিয়েছি বুঝতে হবে আপনার দিস ইস পলিটিক্স ফরিদপুর নামটাকে কারা অন করে বগুড়াকে কারা অন করে নোয়াখালীকে কারা অন করে আপনাকে বুঝতে হবে ফরিদপুরের মতো জায়গায় যদি আমি ফরিদপুরের মানুষ বলতে পারি আজকে যে ইন ভাষা যে ফরিদপুরের অঞ্চলের মানুষের মধ্যে জিয়াউর রহমানের ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ কতখানি শক্তিশালী অবস্থান নিয়েছে অবস্থানে আছে সেটা আপনার একটি ফেয়ার নির্বাচন আপনারা যদি আপনারা কখনোই ফেয়ার নির্বাচন অতীতে দেন নাই আপনারা আপনাদের কাছ থেকে আশা করার কোনো রকম কোনো সুযোগ নাই সেই জন্য সেই জন্য আমাদেরকে আপনারা ভয়ই তো রেখেছেন আপনার তো ঘরের মধ্যে আটকিয়ে রেখেছেন ভয় আমাদেরকে নির্যাতন করে ঘরের মধ্যে রেখেছেন সেই ক্ষেত্রেই বলছি যে আজকে তৃণমূলের অবস্থা এতখানিক সুসংগঠিত যে একটি নির্বাচন সামনে আসুক আমি মনে করি এবারে এই বিএনপি বিএনপি অবশ্যই কোনো না কোনোভাবেই নির্বাচনে যাবে এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যেহেতু বললেন যে বিএনপি নির্বাচনে যায় বিএনপি নির্বাচন যাওয়া ছাড়া এদের কোনো আর অল্টারনেটিভ নাই সেটা বলতে চাচ্ছি যে দেখেন আমাদের সামনে নির্বাচন আমাদের নির্বাচন নিয়ে আমরা এখন এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যে আপনারা হয়তো ভোটের রাজনীতিতে না অন্য কোনোভাবে রাজনীতিটাকে প্রভাবিত করার চেষ্টা করেন না আসেন আমরা ভোটের রাজনীতি করি যদি মাঠে দাঁড়াই ভোটের রাজনীতি করি এবং আমরাও চাই যে একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা আপনাদেরকে বাদ দিয়ে কোন ইলেকশন চাই না ছয় ছয় সাতটা নির্বাচন করেছি সবচেয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পেয়েছি ভোট ভোট পেয়েছি আঠারো শতাংশের মতো ভোট পেয়েছি তো আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে নির্বাচনী এলাকায় আছি সেই নির্বাচনী এলাকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ যেভাবে আমাদেরকে গ্রহণ করছে আমি তো মনে করি আমার নির্বাচনী এলাকা রংপুরের মতো জোয়ার চোখ বহমান তো অতএব সেখানে প্রত্যেকটা দল যেমন আমরা অনেক কাজ করেছি এদেশের মানুষ সত্যিকার অর্থে শেষ শেষ সত্যিকার অর্থে এর সাথে শাসন আমল ফিরে পেতে চায় তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় শান্তি চায় স্বস্তি চায় সুবিচার চায় সুখ চায় জীবনের নিরাপত্তা চায় বাধার মতো বাঁচতে চায় অন্যায় আপনার অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান চায় মায়ের পেটে গুলের শিশুর নিরাপত্তা চায় মা বোনের সংগ্রাম রক্ষার নিশ্চয়তা চায় গণমাটন চায় দ্রব্যমূল্য ক্ষমতার মধ্যে রাখতে চাই ধন্যবাদ একবার শেষ করবেন আমরা শেষ একবারে হ্যাঁ আসু ভাইয়ের কথা হচ্ছে যে যেগুলি উনি উনি জনগণ যা চায় দেশের জনগণ যা চায় সেটা এখন নাই আসলে আমি জনগণের পক্ষ নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে যে একটি নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা আওয়ামী লীগ সবসময় মুসলেকা দিয়ে এসেছে অর্থাৎ নির্বাচন খুবই আসন্ন এই নির্বাচনের আগে অবশ্যই আমি দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি এমন একটি আপনার কাছে অনুরোধ এদেশের মানুষ আপনাকে অবশ্যই আপনি যদি এই কাজটি করেন তাহলে অতীতের যে ভুলভ্রান্তি আপনার রয়েছে সেটা অবশ্যই তারা কোনো না কোনোভাবে আপনাকে বা তারা আপনাকে আপনার সম্মানের জায়গায় আপনাকে তারা রাখবে যদি আপনি তাদেরকে এই নির্বাচনে তাদের ভোট আধিকার প্রয়োগ করার জন্য তেমন একটি ক্ষেত্র তৈরি করে দেন এবং যে ক্ষেত্রটার জন্য সেটা জনগণ আপনার কাছ থেকে আশা করেন সেটা এবং সেই জন্য আপনি অন্তর্পক্ষে বিরোধী নেতা কর্মীদেরকে এবং তাদেরকে যারা তারা যাতে মাঠে থাকতে পারে লেভেল প্লেং একটি ফিল্ডের মধ্যে থাকতে পারে সেইটার জন্য আপনি এখনো সময় আছে আপনি এগিয়ে আসুন অবশ্যই শেষ বলতে কারণে আপনাকে হয়তো বা কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই সম্মানিত ধন্যবাদ 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 মোহাম্মদ সাহেব ধন্যবাদ মির আব্দুল সফর আসুদ ধন্যবাদ মাহবুব হাসান ভুইয়া পিঙ্কু দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যেখানে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন